কোন হিন্দু মহিলার মাধ্যমে বাড়ির যাবতীয় কাজ করালে কোনো ক্ষতি আছে কিনা, যেমন ঘর মোছা, কাপড় কাচা ইত্যাদি। ভাইরা, আমার হিন্দুদেরকে কর্মী হিসাবে নিয়োগ দেওয়া, চাকরি দেওয়া, কাজের লোক হিসাবে নিয়োগ দেওয়া, এটা জায়েজ আছে। আবার আপনি হিন্দুদের অধীনে কাজ করলে সেটাও জায়েজ আছে। দেখতে হবে আপনি কোনো হারাম কাজ করতে হয় কিনা, বা তারাদের দিয়ে আপনি কোনো হারাম কাজ করাচ্ছেন কিনা, এটা হলো মূল বিষয়। আপনি ঘরের কাজ যদি কোনো হিন্দু মহিলাকে দিয়ে করান, ঘর মোছা ইত্যাদি, কোনো অসুবিধা নেই, কারণ এখানে কোনো হারামের কিছু নাই। যেটা একজন মুসলিম মহিলা করতো, একজন হিন্দু মহিলা করলেও করতে পারেন, কোনো গুনাহ হবে না বা হারাম হবে না। তবে হ্যাঁ, আপনি তাকে যদি মুরগি জবাই করান, তাহলে সেক্ষেত্রে এটা পশু জবাই করতে মুশরিকের জবাই করা পশু গোশত খাওয়া জায়েজ নয়, হারাম। অতএব সেখানে আপনি কোনো মুসলমানকে দিয়ে করাবেন। এছাড়া যে সমস্ত বৈধ কাজ, মুবাহ কাজগুলো আছে, এগুলা কোনো হিন্দু বা ভিন্ন ধর্মাবলম্বী মানুষকেও দিয়ে করানো যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি অমুসলিমের সাহাবা ইকরাম অনেকে অমুসলিমের অধীনে কাজ করেছেন, আবার অনেক অমুসলিমকে কর্মী হিসাবে নিয়োগ দিয়েছেন, এটা শরীয়তে হারাম নয়। আহলে সুন্নাত জামাত বলতে কি বোঝায়, আমার মধ্যে কোন গুণ থাকলে নিজেকে আহলে সুন্নাত জামাতের অন্তর্ভুক্ত মনে করতে পারবো? ভাইরা, আমার আহলে সুন্নাহ ওয়াল জামাআ বলতে বোঝায় হলো যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং জামাআতে সাহাবাকে ভালোবাসে, অনুসরণ করে, তাদের সাথে শত্রুতা বিদ্বেষ লালন করে না, তাদেরকে বলা হয় আহলে সুন্নাতি ওয়াল জামাআ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মত 73টি দলে বিভক্ত হবে, এর ভিতরে একটা গ্রুপ থাকবে যারা জান্নাতি, যারা হকের উপরে প্রতিষ্ঠিত, আর বাকিরা গোমরাহ এবং পথভ্রষ্ট। এই একটি গ্রুপ বা একটি দল যারা হকের উপরে প্রতিষ্ঠিত তারা কারা? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়াসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই আদর্শের উপরে ছিল সেটাকে যারা অনুসরণ করবে। তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ মানে সুন্নতের অনুসরণ করা, আর সাহাবীদের অনুসরণ করা অর্থাৎ সাহাবীদের ভালোবাসা, তাদেরকে আপন মনে করা, তাদের সাথে বিদ্বেষ, তাদের প্রতি বিদ্বেষ লালন না করা, এটা হলো আহলে সুন্নাহ ওয়াল মার্কা। অতএব এই দুটি বেসিক মার্কা যদি আপনার ভিতরে থাকে, ইনশাআল্লাহ আপনি আহলে সুন্নাহ জামাতের অন্তর্ভুক্ত। কাওয়ালি জারি বা যে কোনো গান শোনা কি ইসলাম ধর্মে জায়েজ আছে নাকি গুনাহের কথা? ভাইরা, আমার খালি গলায় যদি কোনো গান গান, সে গানের কথামালা ভিতরে যদি খারাপ কিছু না থাকে, শিরকের কিছু না থাকে, অশ্লীল, যৌনতা আপনার ছড়াছড়ি, এরকম কোনো অপরাধমূলক কিছু যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে খালি গলায় আপনি কোনো গান গাইলেন সেটা জায়েজ আছে। বিয়ের অনুষ্ঠানে যদি বাচ্চারা কোনো গান গায়, সে গানের কথামালা ভিতরে খারাপ কিছু না থাকে, তাহলে সেক্ষেত্রে আনন্দ বিনোদনের জন্য সে গান তারা যদি গায়, সেখানে দব বাজানো জায়েজ আছে বাচ্চাদের জন্য বিয়ের অনুষ্ঠানে। দব হলো ঢোলের মতো এক মুখে এক পাশে বন্ধ করা আছে, অপর পাশ খোলা আছে, দুই পাশ বন্ধ হলে সেটা ঢোল তবলা, ওইটা কিন্তু জায়েজ নাই। অতএব মিউজিক্যাল কোনো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা ছাড়া খালি গলায় যদি কেউ গান গায় এবং গানের কথার ভিতরে খারাপ কিছু না থাকে, সেটা জায়েজ আছে। কাওয়ালি নাম দেন, জারি নাম দেন, ইসলামিক গজল নাম দেন, কিন্তু গানের কথামালা ভিতরে শিরকি কথা আছে, হারাম কথা আছে, কিংবা সেখানে মিউজিকের ব্যবহার আছে, তখন সেটা আর হালাল থাকে না, সেটা হারাম হয়ে যায়। আমাদের অনেকে জারি গান শুনে, কাওয়ালি গান শুনে, মনে করে যে এটা শুনলে বোধহয় কোরআন তেলাওয়াত করার মতো সওয়াব হবে, আছে না? না, এরকম অনেকে। অথচ বেশিরভাগ কাওয়ালি এবং জারি গানের ভিতরে শিরকি কথা আছে, ইমান বিধ্বংসী কথা আছে, যেটা বিশ্বাস করলে ইমান পর্যন্ত চলে যাবে, বিধে আমাদের সাবধান থাকতে হবে বিষয়।